পর্দাগুলো ভালো সামিয়া, আমি কেটে কেটে দিই, তুমি পর্দাগুলো এই যেভাবে টান টেনে উঠে ফেলো। তুমি আর উঠাবা না, দেওটা দাও, এটা লম্বাটা দাও, এটা এটা কি, এগুলা কি সামিয়া? আম আম আমরা কি বানাবা? আচ্ছা আচার কে খাবে? আমরা সবাই সবাই একশো টাকা করে একশো। এই দেখেন, এই যে কি হবে, আমি কেটে কেটে দিয়েছি, আমি পর্দাগুলো উঠাও। এই যে এই পর্দাটা না, এই যে আচার সুন্দর হবে না এগুলো দিয়ে? মজা লাগবে না না হলে। আমার ইয়েটা অনেক শক্ত, কাটতে অনেক শক্তি লাগতেছে। বটি মাত্র ধার করছে, এবার এই মাত্র বটিটা ধার করলাম, এখন একটু ধার হয়েছে। এই যে সিঁড়ি, আমার হাত কাটতে কেটে দিতে, আমি এবার ঈদের সাথে গেলাম না, আমি শুনছি সামিয়া যেগুলা সিলছে, এই যে এগুলা সামিয়া এগুলা সিলছে, ডিজাইন হয়েছে। সামিয়া সিলতে গিয়ে হাত কেটে ফেলছে, নখ উঠাই ফেলছে। এই যে দেখাবানা সামিয়া কাজ, অনেক কাজ করে সামিয়া, রামুকে অনেক কাজ করে দেয়। এই যে টুনটুনি কি করতেছিস? টুনটুনি কাজ করতে পারে? এখানে কয় কেজি আম দিয়ে আমরা আচার বানাবো? 4 কেজি। এখানে 4 কেজি, আর 1 কেজি নিতা, আর 1 কেজি নিয়ে আসছি তো নানুর এখান থেকে নিয়ে আসছি। গেতুগুলা তো নানু খাবে না, নানু 2 কেজি রাখছে, আমি 4 কেজি রাখছি। আচার কি একরকম, কত রকমের আচার বানানো যায়? একটা পলিথিন নিয়ে আসো টুনটুনি, ময়লাগুলো উঠাই। আমাদের কোটাকটি শেষ, এখন ময়লা উঠাবো, ময়লা উঠে ময়লা বালতিতে ফেলবো। এই যে কিছু করা শেষ, যখন রান্না করবো তখন আপনাদের দেখাবো, এখন ক্যামেরা বন্ধ করছি। এই যে ভাত বসাইছি, ডাল বসাইছি, ডাল দিয়ে আম দিয়ে রান্না করব, খুবই মজা লাগবে। এখানে ডাল এগুলো দিয়ে বাগার দিব, তেল ঢালা লাগবে। ভাত হয়েছে কিনা দেখি, ¿Por qué?
এই যে রসুন ছিলে ডিপে রেখে দিছিলাম এই জন্য এই কালার হইছে আদা বাড়তেছি এই যে আদা বাড়তেছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে না মা আম্মু এখন বাইরে যাবে ময়লা ফেলতে আমাদের বাইরে ময়লার বালতি তো ওখানে যেতে হয় ঘরেও আছে বাট এটা বড়টা আমরা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকগুলা 5 কেজি মতো এই যে তেল এতগুলা তেল দিয়ে দিলাম 7 কেজির মতন তেল দিয়ে দিলাম 7 কেজির মতন তুমি বলো কি বলব তেলটা গরম হোক চুলা কমাই রাখবা না চুলা বাড়ানোই থাকবে তেল গরম হবে না তাহলে কখন দিবা আদা রসুন পেস্ট দিব ওই যে ওইখানে রেখেছি কোথায় এই যে এই যে এগুলোর ভিতরে হ্যাঁ আম্মু দিয়ে খুলে দেখাচ্ছে এই যে আদা বাটা ওই যে আদা বাটলাম না ওইগুলো এখানে দিয়ে দিই তেলটা গরম হোক তা দিয়ে দিব দেখাবো যখন এখানে একটু সরো আমি সব মনের মতো তোশেপি এই যে রসুন বাটা এই যে রসুন বাটা কতটুকু যেতে সেটা বলো তেল ছিটা তবে এই তো বল উপরে উঠতে উঠতেছে আর পিছনে যাও তুমি দেখা যায় না ফ্রিজে রাখো ধরো ফ্রিজে রেখে দাও এগুলা এক জায়গায় দাঁড়ান না চারো পাশে দৌড়াদৌড়ি করতেছে কেন শসার গন্ধ বেরিয়েছে শসার গন্ধ ঘ্রাণ ঘ্রাণ কে দিচ্ছে এখন কমে যাচ্ছে মেলের থেকে এনেছি না আমরা কমে যাচ্ছে এখন একটা একটা করে বেশি করে দাও অল্প অল্প করেই দিই সমস্যা নাই তারপরে কি করবা দেখা যাক আম দিয়ে দিব কমে যাক লবণ দিব নাড়া দিব সবাই সাথে আমরা শেয়ার করছি আম এতগুলো দিলে নাড়তে তো আমার কষ্ট হবে পরে যাবে না পানি আছে তো মনে হয় নিচে আস্তে আস্তে দাও অল্প অল্প করে মানে
দাম যদি বেশি হয় তাহলে তেলও বেশি দিবে দুটো আশাটা পিছন থেকে দাঁড়িয়ে উঁচা করে দেওয়া তো না দেখো কি হয় পানি আছে কিন্তু কমলে আবার বাকিগুলো দিয়ে দিব নাকি খুবই মুশকিল লবণ দিয়ে দিই স্বাদ কত তুমি এখানে কতটুকু দিয়েছো লবণ তুমি এখানে লবণ দিয়ে দিলাম এই যে চার চামচটা পাঁচ চামচ দিয়ে দিলাম আমার আন্দাজ মতন আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন ইস লারা কষ্ট দিচ্ছে লবণ দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজলাম লবণ একটু বেশি দিয়ে দিছে আজান দিয়ে দিচ্ছে মাকে নামাজ পড়বো নামাজ পড়ার জন্য ক্যামেরাটা করছি এই যে কি এগুলো বলো গরম মশলা কি গরম মশলা দিবা গরম মশলা না তৈরি পাঁচ ফোড়ন ও পাঁচ ফোড়ন চিনির প্যাকেট একটা নিয়ে এসো তো খোলা চিনির প্যাকেটটা পাঁচ ফোড়ন বেটেছে এখন এই যে পাটাটা আর দেখি আসি চলো আমাদের ইয়ের কি অবস্থা আচারের এই যে এই পর্যায়ে আসছে লেগে গেছে এই কালার কেন এই কালার প্রথমে পরে কালার আসবে আচার মশলা টসলে দিব যখন তখন কালার আসবে ও ওগুলো বাড়তে কি এগুলো ইয়ে গেছে আধা আধা ঘন্টা হয়েছে না আচারটা বসাইছি আধা ঘন্টা পরে এরকম হচ্ছে গলে গেছে গলে গেছে আমটা সিদ্ধ হচ্ছে আমের আচারটা অনেক গলে গেছে সুন্দর হয়েছে কালারটা আরো চাল হবে একবারে পানিটা শুকিয়ে যাবে আচারটা থাকবে কমে যাবে একদম
দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতে না জানি অনেক মজা লাগে ইনশাআল্লাহ মজা লাগবে লাচ্ছি আমি খাবো সন্ধ্যাবেলার জন্য সন্ধ্যার নাস্তা সন্ধ্যার নাস্তা চা বানাবো চা খাবো চাও বানাবো আমি অনেকদিন ধরে আম্মুকে বলতেছিলাম লাচ্ছি সময় বানাতে তাই আম্মু আজকে বানিয়েছে গন্ধ আসতেছে অনেক সুগন্ধ আসতেছে ভালো মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলি উঠি হয়তো মজাই হবে কারণ ঘ্রাণটা শুনেই সুন্দর লাগতেছে